আওয়ামী লীগ দিশাহারা হয়ে বিশৃঙ্খলা করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে বলছে বিএনপি। এদিকে কে হচ্ছেন রাষ্ট্রপতি তাতে কোনো আগ্রহ নেই বিএনপির। জানাবো সত্যি কি তারেককে ফিরিয়ে আনতে ইসরায়েলি গোয়েন্দার সাথে বিএনপির চুক্তি। এবং সর্বশেষ জানাবো পদযাত্রা নামে অগ্নিসন্ত্রাস, শান্তি সমাবেশ কেন নয়। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ দিশাহারা হয়ে বিশৃঙ্খলা করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে বলছেন বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দিশাহারা হয়ে পড়েছে। দিশাহারা হয়ে তারা দেশে বিশৃঙ্খলা করতে বিএনপির পাল্টা কর্মসূচি দিচ্ছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে। গতকাল ইউনিয়ন পর্যায়ে বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করে। জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপি কর্মসূচি পালন করে। একই সময় সারাদেশে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। পদযাত্রা কর্মসূচিতে হামলা, বাধা ও নেতাকর্মীদের আটকের প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে কোনো কর্মসূচি দিলে সরকার বলে তারা বিশৃঙ্খলা ও সন্ত্রাস করেছে। গতকাল পর্যন্ত যত কর্মসূচি হয়েছে তার কোথায় বিএনপি সন্ত্রাস করেছে তা দেখাতে বলেন তিনি। আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, পাল্টা কর্মসূচি যখন একটা রাজনৈতিক দল দেয় তখন বুঝতে হবে সেই দল একেবারে দেউলিয়া হয়ে গেছে, তারা ভীত হয়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে। বিএনপির এই নেতা অভিযোগ করেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বর্তমান আওয়ামী সরকার ভীত সন্ত্রস্ত হয়ে ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ পদযাত্রা বানচাল করতে দলীয় সন্ত্রাসী ও কিছু সংখ্যক পুলিশকে লেলিয়ে দিয়েছিল। গতকাল দেশের বিভিন্ন জায়গায় বিএনপির পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করেছে, গুলি চালিয়েছে। খন্দকার মোশাররফ বলেন, গতকাল পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সারাদেশে বিএনপির 5 শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে, প্রায় 100 বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 2 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বিএনপির এই নেতা বলেন, জনগণের দাবি নিয়ে তারা যখনই শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছেন ঠিক সেই সময়ে একই স্থানে বর্তমান শাসক গোষ্ঠী পাল্টা কর্মসূচি দিয়ে সন্ত্রাস উস্কে দিচ্ছে। তারা দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। জনগণের রাষ্ট্র কোষাগার অর্থ ব্যয় করে পুলিশি পাহারায় তারা শান্তি সমাবেশের নামে সন্ত্রাস করছে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, হামলা সত্ত্বেও গণতন্ত্রকামী জনতা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে এসে কর্মসূচি সফল করেছে। জনতা প্রমাণ করেছে এ সরকার জনবিচ্ছিন্ন, যুগে যুগে কোনো সরকার জুলুম নির্যাতন করে টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না। কে হচ্ছেন রাষ্ট্রপতি তাতে কোনো আগ্রহ নেই বিএনপির। কে হচ্ছেন রাষ্ট্রপতি এ নিয়ে বিরোধী দল বিএনপির কোনো আগ্রহ নেই। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে, এ কারণে তারা কাকে রাষ্ট্রপতি বানাচ্ছে তাতে বিএনপির আগ্রহ দেখানোর কিছু নেই। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে প্রার্থী মনোনীত করেছে। এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকা এবং বর্তমান সংসদের বৈধতা নিয়ে বিএনপির প্রশ্ন রয়েছে, এ কারণে আওয়ামী লীগ কাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে অথবা কে হচ্ছেন রাষ্ট্রপতি এ নিয়ে আমাদের আগ্রহ নেই। বিএনপি এই অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ 2018 সালে প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে এবং এখন জোর করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে, সে কারণে আওয়ামী লীগ এবং সরকারের কোনো কর্মকাণ্ডের প্রতি বিএনপির আস্থা নেই। বর্তমান সংসদে বিএনপির 7 জন সংসদ সদস্য ছিলেন। সরকার বিরোধী যুগপথ আন্দোলনের অংশ হিসেবে গত 11 ডিসেম্বর বিএনপির সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করেন। এখন সংসদে বিএনপির কোনো প্রতিনিধিত্ব নেই। সত্যি কি তারেককে ফিরিয়ে আনতে ইসরায়েলি গোয়েন্দার সাথে বিএনপি চুক্তি? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য মেন্দিয়েন সাফাদির সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ওই ভিডিওতে দেখা যায় তারেক রহমানের সাথে ভিডিও কলে কথা বলছেন মেন্দিয়েন সাফাদি। সূত্র মতে, লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা হচ্ছে ভিডিও কলের মূল বিষয়বস্তু। বিএনপির শীর্ষ এক নেতা জানিয়েছেন, সরকার কখনোই তারেক রহমানকে দেশে স্বাভাবিকভাবে ফিরতে দেবে না, তাই
তাই তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ইসরায়েলি এই নেতার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। কেননা সাফাদির সাথে মার্কিন সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে বিএনপি বা তারেক রহমানকে কেন সহযোগিতা করবেন সাফাদি সে বিষয়ে এখনও বিভ্রান্তি কাটেনি। একটি সূত্রের দাবি প্রচুর অর্থের বিনিময়ে সাফাদি সহযোগিতা করতে রাজি হয়েছেন, তবে আরেকটি সূত্রের দাবি শুধু অর্থ নয়, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার শর্তেই তিনি রাজি হয়েছেন। সমালোচকরা বলছেন নেতৃত্বহীনতায় বিএনপি মারাত্মক সংকটে ভুগছে, শত প্রচেষ্টায়ও আন্দোলন সফল করা সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় বিএনপি শীর্ষ নেতারা মনে করছেন তারেক রহমানের উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করতে নতুন উদ্যমে, তারেক ছাড়া অন্য কোনো নেতার পক্ষেই বিএনপিকে আর ঘুরে দাঁড় করানো সম্ভব নয়, তাই যে কোনো মূল্যেই তাকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি এখন বদ্ধপরিকর। সেটা ইসরায়েলকে স্বীকৃতি দেয়া, এমনকি ভারতের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার দিয়ে হলেও। পদযাত্রা নামে অগ্নিসন্ত্রাস, শান্তি সমাবেশ কেন নয়। সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 15 থেকে 20 জন আহত হয়েছেন। এ সময় 13টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। অন্যদিকে নারায়ণগঞ্জের 2500 বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হামলায় অন্তত 10 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির। পুলিশের দাবি বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বিএনপির নেতাকর্মীদের হামলায়। সোয়া 1টার দিকে 2500 উপজেলার 7 গ্রাম ইউনিয়নের 5টুখি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে সংঘর্ষের এই ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে, তবে পুলিশ বলছে মহাসড়কে যান চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানালে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। এসব ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির অভিযোগ বিএনপি কর্মসূচি দিলেই আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে থাকে, কিন্তু কেন আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে তা এখন প্রকাশ্যে সামনে এসেছে। কেননা বিএনপির অগ্নিসন্ত্রাস ঠেকাতে এবং দেশের জনগণের জানমাল রক্ষা করতেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে থাকে। এটি আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বিভিন্ন কর্মসূচি দিন বারবার প্রকাশ্যে ঘোষণা দিয়ে আসছেন। এছাড়া বিএনপি নেতাকর্মীরা সহিংস রাজনীতি করে এটা দেশের জনগণ জানে, সে ঘটনার পুনরাবৃত্তি বিএনপি আজও করছে। সিরাজগঞ্জে এবং নারায়ণগঞ্জে অগ্নিসন্ত্রাস করেছে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। তাদের এই অগ্নিসন্ত্রাস ঠেকাতে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী মাঠে অবস্থান নিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশ বাহিনীর ওপরও চড়াও হচ্ছে। এছাড়া আরও কিছু এলাকায় বিএনপির সহিংসতার এমন চিত্র দেখা গেছে যা বিভিন্ন গণমাধ্যমে পরিলক্ষিত হয়েছে। পুলিশ বাহিনী রাষ্ট্রীয় এবং জনসাধারণের জানমাল রক্ষা করা পুলিশের দায়িত্ব। এদিকে সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হয়। পাশ দিয়ে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে সড়কের ওপর থাকা 13টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ বিষয়ে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল জানান দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে 10 থেকে 15 জন হয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি বিঘ্ন ঘটাতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত ইউনিয়ন বিএনপি নেতা ও আওয়ামী লীগ নেতার বক্তব্য এখানে সাংঘর্ষিক। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, বিএনপি নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। একটি ক্ষমতাসীন দল কখনো অগ্নিসন্ত্রাস বা মোটরসাইকেলে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে না, বরঞ্চ জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব সরকারের। যে কারণে সরকারে থাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপি এসব অগ্নিসন্ত্রাস মোকাবিলা করতে এবং জনসাধারণের পাশে দাঁড়াতে শান্তি সমাবেশ করে থাকে। অন্যদিকে নারায়ণগঞ্জের 2500 বিএনপি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফা রহমান আব্দু গণমাধ্যমকে জানান বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্য সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ 10 দফা দাবিতে কেন্দ্র ঘোষিত পদযাত্রার অংশ হিসেবে 7 গ্রাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মিছিল বের করা হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের 100 নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা পাঁচটুখি বাজার থেকে পদযাত্রা শুরু করে। বাজার থেকে কিছু
দূর গিয়ে পদযাত্রা শেষ করার পরিকল্পনা ছিল আমাদের, কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে নেতাকর্মীদের বাধা দিয়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এতে সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ, ছাত্রদল নেতা ফারুক, যুবদল নেতা হাবিব সহ 10 জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলেও জানান বিএনপির এই নেতা। জানতে চাইলে 2500 থানা পুলিশের ওসি আজিজুল হক গণমাধ্যমকে জানান, রাস্তা অবরোধ করে যান চলাচল বাধা সৃষ্টি করে কর্মসূচি পালন করেছিল বিএনপি। এই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এদের মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করা হয়, কিন্তু অনুরোধ না শুনে পুলিশের ওপর চড়াও হয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন তারা। পরে পুলিশ অ্যাকশনে যায়। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে, তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশের এসআই নূর আলম, এসআই সৈয়দ আলী, কনস্টেবল আলমগীর আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা না গেলেও এই ঘটনা থানায় মামলা হবে। নারায়ণগঞ্জের ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে বিএনপি এবং পুলিশের বক্তব্যের কোনো মিল নেই। যদি পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে থাকে, তবে পুলিশ সদস্যরা কেন আহত হবে? এই ঘটনা থেকে প্রমাণিত হয় বিএনপির সহিংস রাজনীতি অর্থাৎ অগ্নিসন্ত্রাসের পথেই আছে। সেক্ষেত্রে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগের মাঝে থেকে শান্তি সমাবেশ করা যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্য সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি যে আন্দোলন করছে, তাতে জনগণের সম্পৃক্ততা নেই। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এসব কিছুর মূল্য বৃদ্ধি হয়েছে তা দেশের জনগণ মেনে নিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।